পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি আইসিএসসি এবং আইএসসি অনুমোদিত একটি ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার নেওয়া হচ্ছে এমএফএ যোগ্যতা দেখাতে হবে ইংলিশ টিচার নেওয়া হচ্ছে যোগ্যতা দেখাতে হবে এম এ ডিগ্রি এবং বিএড ডিগ্রি এবং তার সঙ্গে বায়োলজি টিচার নেওয়া হচ্ছে আপনাদের যোগ্যতা দেখাতে হবে এমএসসি ডিগ্রি বোটানি অথবা জিওলজি অথবা লাইফ সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি হিস্ট্রি বিষয়েও টিচার নেওয়া হচ্ছে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রিটা থাকতে হবে অ্যাকাউন্টস অফিসার নেওয়া হচ্ছে এম কম অথবা অনার্স সহ বি ডিগ্রি থাকলে এবং কম্পিউটারের নলেজ থাকলে এছাড়া ড্রাফটিং সহ আপনারা যদি এক্সেল এবং ট্যালি বিষয়ে এবং প্রফেশনাল ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স বিষয়ে যদি আপনারা দক্ষ থাকেন তাহলে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন অ্যাকাউন্টস অফিসার পদে এর পাশাপাশি আপনাদের ইংলিশে কিন্তু ভালো কমেন্ট দেওয়ার দক্ষতা থাকতে হবে এবং আপনাদের কিন্তু সমস্ত ক্লাস হ্যান্ডেল করতে হবে ইংলিশ ভাষাতেই এটাও আপনারা মাথায় রাখবেন অ্যাট্রাক্টিভ স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং তার সঙ্গে সিভি জুড়ে দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ামসকে জুড়ে দিয়ে পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন আপনারা সেক্রেটারি বরাবর অ্যাপ্লিকেশান করবেন খামের উপরে টু দ্য সেক্রেটারি কন্তাই পাবলিক স্কুল অ্যাট দক্ষিণ গোপীনাথপুর জুনপুট রোড পোস্ট অফিস হচ্ছে কমতাই সুপার মার্কেট ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান এই জায়গাতে আপনারা কিন্তু দ্রুত পাঠিয়ে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছে সেটা অবশ্যই মেনশন করবেন বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে একদম শেষে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা লিখে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা এই স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা একটু ভিজিট করে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আপনারা কথা বলে নিতে পারেন এছাড়া আপনাদের কোয়ারি থাকলে অ্যাপ্লাই টিওসিপিএস অ্যাট দ্য রেট অফ আপনাদের কোয়ারি করতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে উত্তরণ কলেজ অফ এডুকেশন এই কলেজটির ভিলেজ হচ্ছে দেশভাত পোস্ট অফিস হচ্ছে দামোদরবাটি পুলিশ স্টেশন ওন্দা ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান ডবল ফোর বেঙ্গল এই ইনস্টিটিউটটির তরফ থেকে আজকেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশান করা যাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে এর পাশাপাশি ইংলিশ জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স ফিলোসফি মিউজিক ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস এবং লাইব্রেরিয়ান পদে এনসিটি ২০১৭ দু হাজার সালে নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশান দুরকমভাবে পাঠিয়ে দিতে পারেন আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান যেমন পাঠাতে পারেন একই সঙ্গে আপনারা কিন্তু ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন ইমেল করবেন আপনাদের বায়োডেটা এবং অন্যান্য টেস্টি মনিয়াল সহ এই ইমেল আইডিতে রিক্রুটমেন্ট ডট উত্তরণ অ্যাট দ্য আপনারা সেক্রেটারি বরাবর অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন ইমেল যেমন করছেন সেক্রেটারির অনুকূলে একই সঙ্গে সরাসরি যখন আপনারা চিঠি পাঠিয়ে অ্যাপ্লিকেশানটি করছেন তখনও কিন্তু আপনারা সেক্রেটারি বরাবরই অ্যাপ্লিকেশান পাঠাবেন সেক্ষেত্রে আপনারা খামটা রেডি করুন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন যে সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটি খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে একটু বোল্ড আকারে লিখে দিন একটু ছেড়ে ডান দিকে আপনারা টু দ্য সেক্রেটারি লিখে এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন এ ব্যাপারে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। সরাসরি চিঠি পাঠালে আপনাদের বায়োডাটা বা রিজিউম এবং তার সঙ্গে অন্যান্য টেস্টিমোনিয়াস কিন্তু অবশ্যই জুড়ে দিয়ে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে পাঠিয়ে দেবেন চার দিনের মধ্যেই অ্যাপ্লিকেশান পাঠাবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ডেলি পাবলিক স্কুল বেলগ্রাম বর্ধমানের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে পিআরটি পদে নেওয়া হচ্ছে ইংলিশ হিন্দি সোশ্যাল সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট ডান্স ডান্স নেওয়া হচ্ছে ক্লাসিক্যাল পর্যায়ে এছাড়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে বিপিএড অথবা এমপিএড যোগ্যতা থাকলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন আর পিআরটি পদে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে আর বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এর পাশাপাশি রিক্রুটমেন্ট করা হচ্ছে টিজিটি পদে কম্পিউটার এবং হিন্দি বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রেও আপনাদের ট্রেন গ্রাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু আপনাদের দু বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনারা যদি দেখাতে পারেন আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে দুটি ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নেওয়া হচ্ছে সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব বিষয়ে আপনাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশান করবার জন্য সংশ্লিষ্ট যোগ্যতা অবশ্যই দেখাতে হবে এছাড়া অফিসিয়াল পদেও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে কাউন্সেলার সুপারভাইজার এবং নার্স পদে তো আপনাদের অ্যাপ্লিকেশান করবার জন্য ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে পনেরো নয় দু হাজার তেইশের মধ্যে বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল সহ ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য নাইন এইট ট্রিপল জিরো ফোর থ্রি ফোর সেভেন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আরও একটি ট্রেনিং কলেজের বিজ্ঞপ্তি এটি উদ্যোগ কলেজ অফ এডুকেশন যেটির ভিলেজ হচ্ছে দেশবাদ পোস্ট অফিস হচ্ছে দামোদরবাটি পুলিশ স্টেশন হচ্ছে ওন্দা ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান ডাবল ফোর বেঙ্গল এই অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন যদি এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা আপনাদের থেকে থাকে কোন কোন পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটু বলে দিই আপনারা প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশান করতে পারেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাউন্ডেশন সাবজেক্টে সংস্কৃত সাবজেক্টে ইংলিশ সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স এডুকেশন মিউজিক পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন দু হাজার সতেরো সালের এনসিটি গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনাদের রিজিউম বা বায়োডেটা এবং তার সঙ্গে অন্যান্য টেস্টিমোনিয়াসহ আপনারা সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে যেমন অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন একই সঙ্গে রিক্রুটমেন্ট ডট ইউডি ওয়াইও জি অ্যাট রেট অফ জিমেল ডট কম অর্থাৎ রিক্রুটমেন্ট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতেও আপনারা চার দিনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মহাত্মা গান্ধী একাডেমিক ইনস্টিটিউট অ্যান্ড ফার্মেসি ডি ফার্ম কলেজের বিজ্ঞপ্তির এটি তো এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এবং প্রিন্সিপাল সহ লাইব্রেরিয়ান পদে আপনারা অ্যাপ্লিকেশান করবেন দশ দিনের মধ্যে পিসিআইয়ের নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে ইমেল করে দিতে পারেন আপনাদের বায়োডেটাটি আপনারা ইমেল করবেন এই ইমেল আইডিতে অর্থাৎ এম জি আর এম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে এছাড়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নিয়োগে অংশ নেবার আগে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন যারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন ভিলেজ হচ্ছে সাদিকপুর পোস্ট অফিস হচ্ছে গাঁকর পুলিশ স্টেশন হচ্ছে রঘুনাথগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ট্রিপল টু সেভেন যারা যোগ্য আছেন এই নিয়োগে অংশ নিতে দ্রুত তো অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে আপনারা এখানে চাকরিটা করতে পারবেন উনিশ দুই দু পর্যন্ত একটা মোটা বেতন এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা যে স্কুলে ইন্টারভিউ দিতে যাবেন সেই স্কুলটার নাম হচ্ছে ধুলাগাঁও হাই স্কুল যেটি পোস্ট অফিস হচ্ছে ধুলাগাঁওতে এবং ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ারে তো আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন যদি এই সাবজেক্টে আপনাদের বিএসসি ডিগ্রি থেকে থাকে অর্থাৎ বায়োসায়েন্স সাবজেক্টে যদি বিএসসি ডিগ্রি থেকে থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রিটা থেকে থাকে তবেই এই নিয়োগে আপনারা অংশ নিতে পারবেন তবে এই পদটি কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে মেল ফিমেল নির্বিশেষে প্রত্যেকেই এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসের সেলফ অ্যাটেস্টেশন কপি আপনারা সাথে করে নিয়ে ওয়াক ইন ইন্টারভিউতে পৌঁছে যাবেন আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাচ্ছেন চৌদ্দ নয় দু হাজার তেইশ তারিখে সকাল এগারোটার সময় স্কুল ক্যাম্পাসে এ ব্যাপারে কারোর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ গার্লস হাই স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই কিন্তু জারি করা হয়েছে প্রত্যেকটি পদই কিন্তু এখানে পার্মানেন্ট পদ তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন তিনটি আলাদা আলাদা পদে প্রথম সাবজেক্টটি হচ্ছে পিওর সায়েন্স এই বিষয়ে আপনাদের বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে পদটি কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটিসদের জন্য সংরক্ষিত রয়েছে এর পাশাপাশি নেওয়া হচ্ছে বায়োসায়েন্স পদে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বিএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই দেখাতে হবে এই পদটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে তিন নম্বর সাবজেক্ট হচ্ছে পিওর সায়েন্স এক্ষেত্রে আপনারা শুধুমাত্র ও এ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকলে তবেই অ্যাপ্লিকেশান করবেন আপনারা অ্যাপ্লিকেশান করবেন পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফ সহ পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফটি কার অনুকূলে কাটবেন এটা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা না থাকলেও যেটা মনে হয়েছে সেক্রেটারি বরাবর আপনারা কিন্তু ডিম্যান্ড ড্রাফটি কাটতে পারেন তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আপনারা এই স্কুলের কন্ট্যাক্ট নাম্বারটি গুগলে গিয়ে সার্চ করে জেনে নিয়ে তবে আপনারা পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফট কাটবেন যেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কাটতে হবে এবং পেবেল অ্যাড করবেন ঝাড়গ্রাম ব্রাঞ্চ পনেরো দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে যেহেতু আজকেই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাই যারা যোগ্য আছেন এই নিয়োগে অংশ নিতে আপনারা আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে সেক্রেটারি বরাবর সরাসরি অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিন আপনারা স্পিড পোস্ট করবেন তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পৌঁছে যাবে স্কুলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আপনারা একটু নোট ডাউন করে নিন কারণ খামের উপরে এই অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে স্কুলের নাম হচ্ছে শ্রীরাম কৃষ্ণ শারদাপীঠ গার্লস স্কুল পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন যারা যোগ্য আছেন অতি দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে এটিও একটি ডিফার্ন কলেজের বিজ্ঞপ্তি তো এই ইনস্টিটিউটটিতেও প্রিন্সিপাল সহ অ্যাসোসিয়েট প্রফেসর অথবা লেকচারার এছাড়া লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশন করা যাবে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে কিন্তু সাতটি ভ্যাকান্সি রয়েছে তো আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে লেটেস্ট পিসিআই যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের সিবি এবং অন্যান্য সহ অ্যাপ্লিকেশান সাত দিনের মধ্যে পাঠাবেন এই ইমেল আইডিতে অর্থাৎ এপিজেএবি ডিইউএল কে এল এম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে অর্থাৎ এ পি জে আব্দুল কালাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপনাদের আপডেটেড সিবিটি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল সহ অ্যাপ্লিকেশান করে দিতে হবে ইনস্টিটিউটটির নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউট অফ ফার্মেসি যেটি ডি ফার্ম কলেজ এবং এই ইনস্টিটিউটটির পুলিশ স্টেশন হচ্ছে সাগরপাড়া মুর্শিদাবাদ বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি জিরো ফাইভ এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকে জারি করা হয়েছে কলিন্স ইনস্টিটিউটের তরফ থেকে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে ওয়ান ফোরটি লিন সরণী কলকাতা সাত লক্ষ তেরোতে প্রথমে বলে রাখি এই ইনস্টিটিউটটি কিন্তু ফুললি গভর্নমেন্ট এইডেড খ্রিশ্চান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলটিতে তিনটি আলাদা আলাদা সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং তিনটি পদে কিন্তু পারমানেন্ট পদ আপনারা হিন্দি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের এইচএসএ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি হিন্দি সাবজেক্টটি নিয়ে পড়ে থাকতে হবে এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি এডুকেশান সাবজেক্টে এইচএস সেকশনে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রিতে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই দেখাতে হবে এছাড়া ওয়ার্ক এডুকেশান সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান এবং তার সঙ্গে পিজিবিটি যোগ্যতা অথবা ওয়ার্ক এডুকেশান মেথড সাবজেক্ট নিয়ে যারা বিএড করেছেন এবং বিএড কোর্সে যদি রেগুলার কোর্স হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন এর পাশাপাশি যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং পাশাপাশি ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থেকে থাকে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টেলারিং অ্যান্ড নেডেল ওয়ার্ক এবং ওয়ার্ক এডুকেশান বিষয়ে তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া যারা গ্র্যাজুয়েট হয়েছেন এবং পাশাপাশি যাদের হোম সায়েন্স এগ্রিকালচার কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি বা সফটওয়্যার সিস্টেম বিষয়ে যদি যোগ্যতা থাকে তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া যারা আর্টস কমার্স এবং সায়েন্স গ্র্যাজুয়েট হয়েছেন তারা যদি গ্র্যাজুয়েশানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান তিনশো নম্বর নিয়ে পড়ে থাকেন তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া এর বাইরে আরও কিছু নিয়ম আপনারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ভিজিট করে একটু জেনে নিতে পারেন সমতল যোগ্যতা থাকলে আপনারা কিন্তু ওয়ার্ক এডুকেশন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এজ রিল্যাক্সেশন বা অন্যান্য সুযোগ সুবিধা আপনারা স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী এখানে পাবেন এইচ এস সেকশানে যিনি চাকরি পাবেন তিনি কিন্তু রোপা দু অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েট স্কেল পাবেন এছাড়া যারা ওয়ার্ক এডুকেশান বিষয়ে অ্যাপ্লিকেশান করছেন তারা কিন্তু রোপা দু অনুযায়ী পাবেন তবে সেটি কিন্তু পাস গ্র্যাজুয়েট স্কেল আপনাদেরকে যেটা করতে হবে আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে অবশ্যই দুটো সেট জেরক্স করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং দুটো সেটের মধ্যেই কিন্তু আধার অথবা এপিক কার্ড আপনারা দিচ্ছেন দিয়ে খামের উপরে ডান দিকে আপনারা টু দ্য সেক্রেটারি লিখে অ্যাপ্লিকেশানটি কিন্তু নির্দিষ্ট স্কুল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন এ ব্যাপারে আপনারা কিন্তু পনেরো দিন সময় পাচ্ছেন এটাও কিন্তু মাথায় রাখবেন এই পনেরো দিনের মধ্যেই আপনাদেরকে শুধুমাত্র বাই পোস্ট মারফত অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অর্থাৎ পোস্ট অফিসের মারফত আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি কিন্তু পাঠিয়ে দিতে হবে স্কুলের অ্যাড্রেসটি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাড্রেস বরাবর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাবেন খামের উপরে টপ অফ দ্য ইনভেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি হিন্দি হয় তাহলে লিখুন হিন্দি যদি এডুকেশন হয় তাহলে লিখুন এডুকেশন যদি ওয়ার্ক এডুকেশন হয় তাহলে লিখুন ওয়ার্ক এডুকেশন একটু ছেড়ে নান্দিকে টু দ্য সেক্রেটারি লিখে কলিনস ইনস্টিটিউট ওয়ান ফোরটি লিন স্মরণি কলকাতা সাত লক্ষ তেরো বরাবর অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য এইট ডাবল ওয়ান সিক্স থ্রি ফাইভ ডাবল টু ডাবল নাইন এই কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন